মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অনিকেত বাবু, হ্যাঁ, আমি আপনার জন্য ওয়েট করছিলাম, একটা ভালো খবর দেওয়ার ছিল। হ্যাঁ বলুন না। আপনার স্ত্রী আর তো হাসপাতালে থাকতে চাইছেন না, খালি বলছেন বাড়ি যাব বাড়ি যাব। এমনিতে ভালোই রিকভার করেছেন, কিন্তু হার্ট ইঞ্জুরি তো, মনটা ভালো না রাখলে শরীরটা তাড়াতাড়ি সুস্থ হবে না, তাই বলছি ওনাকে বাড়িতেই নিয়ে যান, রেস্টে রাখবেন, নিয়মিত ওষুধ খাওয়াবেন আর রেগুলার চেক আপ, তাহলেই হবে। বাহ, এটা খুব ভালো খবর। আসলে উনিও না থাকতে চাইছেন না, খুবই কান্নাকাটি করছেন, যা হয় আর কি। থ্যাংক ইউ সো মাচ, এটা খুবই ভালো খবর। আচ্ছা, আপনি আমার সাথে চলুন চেম্বারে, একটু মেডিসিনগুলো বুঝে নেবেন, আসুন। শিওর, ওকে, প্লিজ। আসলে এই খবরটা শুনলে উনি খুবই খুশি হবেন, কিন্তু আমার ভয় অন্য জায়গায়। এই বাড়িতে গেলেই উনি আবার রান্নাঘরের দিকে না ছুটেন, যা হয় আর কি। কিন্তু এটাও ঠিক না, খুব একটা বিপদে না হলে কেউ তো এখানে বেশি দিন থাকতে চায় না, সেটা সত্যি ঘটনা এটা। ঠিক আছে, দেখি ওনাকে খবরটা দিই, খুবই খুশি হবেন। আসুন। শ্যামলী, আপনার জন্য গুড নিউজ। শ্যামলী, শ্যামলী, শ্যামলী কোথায় গেল? শ্যামলী, শ্যামলী কোথায় গেলাম তো? কিন্তু হাসপাতালে কোথাও তো পাওয়া গেল না, উনি বাড়ি যাবো বলছিলেন, উনি বাড়ি চলে যাননি তো? আরে না, সেটা ওই সময় আমি একবার ভেবেছিলাম যে হয়তো হতে পারে উনি বাড়ি, কি করে হবে, ওর যে শরীরের অবস্থা হতো এই অবধি আসতেই পারবে না। তারপরে বাড়ি, আমি কিছু বুঝতে পারছি না, শ্যামলী কোথায় গেল, কোথায় যেতে পারে, হসপিটালে কোথাও? শ্যামলী, আমি একটা কথা কিছু বুঝতে পারছি না, একজন পেশেন্ট হসপিটাল থেকে মিসিং হয় কি করে? আপনাদের কোনো সিকিউরিটি ব্যবস্থা নেই কি? মানে আমি কিছু বুঝতে পারছি না, কি মানেটা কি এসবে? আমরা পুলিশে খবর দিয়েছি, আমরা সব রকম ভাবে চেষ্টা করছি ওনাকে খুঁজে পাবার। আপনি ইভেন আমরা সিসিটিভি ফুটেজও চেক করছি। সিসিটিভি ফুটেজ? আরে এটা আমার মাথায় কেন আসেনি? আমাকে নিয়ে চলুন ওই ঘরে, একটু প্লিজ। আপনি আসুন। হ্যাঁ বাবা বলো। আরে কি ফিরবো, শ্যামলীকে খুঁজে পাচ্ছ না, শি ইজ মিসিং। হ্যাঁ হ্যাঁ, মিসিং। আমি জানি না, আমার মাথা কাজ করছে না বাবা, প্লিজ আমাকে সময় দাও। আমি আমি দেখছি এখানে কি হচ্ছে, আমি জানাচ্ছি, আমি রাখো। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো রাখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।